বিদ্যাপীঠ সরকারি রয়্যাল কলেজে সম্মানিত আমি অনুরোধ জানাচ্ছি, এই পরিচয় পর্ব শেষে আমাদের কিছুক্ষণের মধ্যে আজকের উদ্বোধনী খেলা শুরু হবে। যে ক্রিকেট অর্থাৎ এক দলে ছিল, এক ক্রিকেটারে এক একজন এক এক দলে ছিল, মাঠে তাদের ভিতরে চরম প্রতিদ্বন্দ্বিতা ছিল। বয়স দেখবে না সেখানে। আর 10টি ওভার পরের বল, সেখানে আলতো করে ঘুরে দিয়ে আরো একটি রান। সেখানে গেছে সম্ভাবনা কাউসার, আরো একটি রান ভিন্স ব্রেকের পরে। সেই সাথে আরো একটি রান, গুড বল, রক্ষণাবেক্ষণে খেলেছেন তোমাল। আরো পরের বল পরের বল স্লপ সুইপ, সোলার ডেলিভারি সেখানে সোহান, সোলার ডেলিভারি এবারে কিন্তু পরের বল এবারে আবারও স্লো ডেলিভারি, এবারে কিন্তু একটু ভালো বল করেছিলেন সেখানে। পরবর্তী বল
আমাদের সহকারী অধ্যক্ষ মহোদয় পাবনা এডওয়ার্ড কলেজ, আমার সহযোগী সভাপতি, সবার এটা আমি জ্ঞান করে বলছি না, আমি আমার চোখ দিয়ে দেখেছি আর মন দিয়ে যেটা উপলব্ধি করেছি। একাডেমি নামে তোমরা যে খেলেছো, তোমরা আসলে আমাদের সন্তান তুল্য। এই আটটা টিমের মধ্যে দুটি টিম ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শেষ পর্যন্ত ছিলেন। এখানে উপস্থিত আছেন তাজ ভাই, তালহা ভাই, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, সেই সাথে সাথে স্যারের কাছেও আমার ভালোবাসার কিছু মুখ। আমরা যখন ক্রিকেট খেলেছি তখন এই বড় এবারে নিচ্ছেন লাবিবা চৌধুরী, মরহুম আসাদের কন্যা ক্রিকেটার আশিক দা এবং নেসার ভাই। ভিতরে ঢোকেন।